হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সতর্ক হলো বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশন। বনবস্তি এলাকার মানুষের বন্য প্রাণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সাপোর্ট কিভাবে পাওয়া যায় সেই বিষয়কে সামনে রেখে আজ বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে নিয়ে জলপাইগুড়ি বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় একটি বৈঠক করেন। এদিনের বৈঠকে জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আসেন মোট 5টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। জানা গিয়েছে জলপাইগুড়ি বিভাগীয় বন দপ্তরের অধীনে মোট 16টি হাতির করিডর রয়েছে। সেই দিক থেকে ওই করিডরগুলি ব্যবহার করে মোট 176 জন ছাত্রছাত্রী পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাবে, যে কারণে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। দপ্তর সূত্রের খবর, তাদের কাছে 25টি গাড়ি রয়েছে, এছাড়াও আরো 10টি গাড়ি প্রশাসনের কাছে চাওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভাগীয় দপ্তরের অধীনে থাকা 16টি রেঞ্জ এলাকায় এই বিষয় নিয়ে মাইকিং করার কাজ শুরু করা হয়েছে। বৈঠক শেষে বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় বলেন, তার এলাকার মধ্যে 16টি করিডর রয়েছে, এর মধ্যে স্পর্শকাতর করিডর হলো মোড়াঘাট এলাকায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে, এর বাইরেও বিভিন্ন বনবস্তি এলাকায় গিয়ে সচেতনতা প্রচারের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাপোর্ট নেওয়া হবে। তিনি বলেন, সব থেকে বেশি স্পর্শকাতর করিডর হলো মোড়াঘাট, সেখানে 30টিরও বেশি হাতি রয়েছে, সেই কারণে ওই এলাকায় হাতি চলাচলের ইনফরমেশন নেওয়ার কাজ চালানো হচ্ছে। ছাত্রছাত্রীদের গাড়িতে করে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও পরীক্ষা চলাকালীন জঙ্গলের রাস্তায় ড্রপ গেট দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মেইনলি হামলোগ এই যে মাধ্যমিক এক্সাম যো চল রে উসকে লিয়ে এনজিওস অর সিভিল সোসাইটি সে ভি সাপোর্ট কে লিয়ে রিকোয়েস্ট করনে কে লিয়ে হামলোগ এক মিটিং কি হ্যায়। তো ইধর সে জলপাইগুড়ি কা চার পাঁচ এনজিও লোগ আয়া থা, তো ও লোগ ভি হামলোগোঁ কো সাপোর্ট করনে কে লিয়ে সব ইয়ে হো গিয়া। তো মেইনলি ইসকে লিয়ে থা। ফির ইসকে সাথ সাথ হামারা যো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস স্পেশালি ইয়ে যো এলিফ্যান্ট আফেক্টেড এরিয়াস হ্যায় উধর ভি হামারা সাথ ইনফরমেশন পাস করনে কে লিয়ে অর বেটার কোঅর্ডিনেশন কে লিয়ে সব ও লোগ ভি এগ্রি কি হ্যায়। তো মেইনলি ইয়ে চিজ কে লিয়ে হামলোগ এক মিটিং কিয়া থা এনজিওস অর পাবলিক সিভিল সোসাইটি সে সাপোর্ট জ্যাদা মিলনে কে লিয়ে। তো টোটাল 16 কোরিডোর্স হ্যায় ইধর। মেইনলি তো ইসমে অভি ম্যাক্সিমাম সেন্সিটিভ স্ট্রেচেস জো হোতে হ্যায় মোরাঘাট এরিয়া মে। তো মোরাঘাট মে উধর ভি এনজিও লোগ আয়া থা, ও লোগ ভি হাম লোগ অর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ভি এসে ভি হমকো জ্যাদা সাপোর্ট মিল রে, লেকিন উসকে সাথ সাথ সিভিল সোসাইটি ভি অ্যাওয়ারনেস ইন লোগোঁ কে ভিলেজ মে জাকে অ্যাওয়ারনেস করনে কে লিয়ে সব উনসে ভি হমকো সাপোর্ট চাহিয়ে। তো এ মিটিং মে উসকা ডিসিশন সব লে লিয়া হাম লোগ অর কোঅর্ডিনেশন সে ভি সাপোর্ট মিলতে হ্যায় জব হমকো চাহিয়ে উসি সময় ও লোগ ভি ফোর্স কো ডিপ্লয় করতে হ্যায়। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালি গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নাম্বার 9832353934 অথবা 9832442838।